সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও মির্চি 98.3 এফএম এ। ইটস হট। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য প্রেমেন্দ্র মিত্রের লেখা জঙ্গলবাড়ির বৌরানী। প্রেমেন্দ্র মিত্র, তার জন্ম 1904 সালে বেনারসে। কলকাতার ঢাকা শহরে তার পড়াশুনো এবং সাহিত্য চর্চার শুরু। কালি কলম, রংমশাল, নবশক্তি, কবিতা এবং বঙ্গবাণী ইত্যাদি নানা পত্রিকার সম্পাদনার কাজ দীর্ঘকাল তিনি করেছেন। সাগর থেকে ফেরা কবিতা গ্রন্থের জন্য একাডেমি পুরস্কারে সম্মানিত হন তিনি। কবিতার সঙ্গেই লিখেছেন বহু গল্প এবং উপন্যাস। 1924 প্রবাসী পত্রিকায় প্রকাশিত তার কেরানি আর গোপন চারিণী গল্প দুটোকে বাংলা ছোট গল্পের আধুনিক যুগের সূত্রপাত হিসেবে ধরা হয়। বড়দের পাশাপাশি ছোটদের জন্য তিনি লিখেছেন নানা গল্প এবং উপন্যাস। তার ঘনাদা চরিত্র বাংলা কিশোর সাহিত্যের একটি অমর সৃষ্টি। আজকের গল্পটা আমরা নিয়েছি ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় সম্পাদিত হাড় কাঁপানো ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে লেখক এবং বৌরানী। গল্প পাঠে দীপ, গল্পের সূত্রধার সোমক। শুরু হচ্ছে জঙ্গলবাড়ির বৌরানী। অনেকদিন থেকেই সাধ অকুল বিশাল কোন নদীর ওপর পানশি করে কয়েকটা দিন রাত্রি খেয়াল মতো স্রোতে ভাসিয়ে কাটিয়ে দেব। অনেকদিন থেকে মানে ছিন্নপত্র পড়া অবধি। সেই যে কয়েকটা ছেঁড়া আলগা ছবি ছেলেবেলায় চোখের উপর ভেসে উঠেছিল, চাঁদের আলোয় স্বপ্নের মতো বিছিয়ে থাকা বালুচর, মাঝরাতে অন্ধকার কাঁপিয়ে বুনো হাঁসের পাখার শব্দ, সে আর মন থেকে কোনো কিছুতেই মুছে যায়নি। সেসব মধুর নামগুলো ভুলিনি। শিলাইদহ তো পৃথিবীর কোনো জায়গা বলেই মনে হয় না আমার এখনো। সে যেন কোনো রূপকথার ভৌগোলিক নাম। আমার ছিন্নপত্রের পদ্মায় তো রেলি ব্রাদার্স এর পাটের স্টিমার যায় না, সে পদ্মা সাত সমুদ্র 13 নদীর একটি রূপো গলানো। তার জলে ঢেউ তুলে মধুকরের সপ্ত ডিঙাকে বড়জোর আমার মন ছেড়ে দিতে পারে দূর সিংহলে বাণিজ্যে যেতে। ছেলেবেলার সেই স্বাদ হঠাৎ এবার পূরণ হয়ে গেল। একেবারে পুরোপুরি পূরণ হয়ে গেল তা বলতে পারি না, কারণ নদীটা পদ্মা নয়, ধলেশ্বরী। তাতে কিন্তু এমন কিছুই এসে যায় না। সব নদী ছোটখাটো রণরঙ্গিনী মূর্তি ধরে বর্ষায় প্লাবনে ভাঙন ধরায় লোকালয়ের কূলে। তার বুকে চল শুধু পাখির ঝাঁক বসা চড়ার ধারে ধারে, তার জন্য একা চরণ মাঝি যথেষ্ট।
অধিকাংশ সময়ই তো আর সবারই ছুটি। একা চরণ বসে থাকে হালে কাঠের মূর্তির মতো। শুধু যখন মেঘনার মোহনায় গিয়ে পড়বার উপক্রম হল তখন স্রোতের উজান ঠেলে যেতে দাঁড়ে হাত দিতে হল অন্য মাঝিদের। চিহ্নপত্রের স্বপ্নের কুয়াশা মনের মধ্যে না থাকলে পানশির জীবন বেশ পানশে হয়ে উঠত। গরমিল তো কম নয়, ছিন্নপত্রের পদ্মায় কচুরিপানার কুৎসিত জঙ্গল দেখেছি বলে মনে পড়ে না। তাছাড়া রামসেবকের রান্না থেকে চরণ মাঝির চেহারা পর্যন্ত খুব ধরবার অনেক কিছুই ছিল, কিন্তু আমি ছিলাম ওসবের প্রায় ওপরে। প্রায় উপরে এই জন্য বলছি যে চরণ মাঝির চেহারাটা সবসময় ঠিক স্বাভাবিকভাবে বরদাস্ত করতে পারতাম না। এক এক সময় নিজের অজান্তেই বুঝি শিউরে উঠেছি। যখন মাঝরাত্রে আর সবাই গড়িয়ে পড়েছে পানশির খোলে আর মেঘ ঢাকা চাঁদের আলোয় ধলেশ্বরী থমথম করছে, তখন মিশরের মামির মতো শুধু চরণ বসে আছে নিস্পন্দভাবে হালে। কামরা থেকে বেরিয়ে এসে হঠাৎ মনে হয়েছে আবার সেখানেই ফিরে যাই। সেখান থেকে তবু অন্য মাছিদের নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়, তাতেও যেন অনেকখানি ভরসা। সত্যি জ্যান্ত মানুষের এমন অদ্ভুত মরা চেহারা হতে পারে এ আমি আগে কখনো জানতাম না। রং তার কালো বলে নয়, কালো তো সব মাঝি, কিন্তু তার চামড়ায় যেন অপার্থিব বিবর্ণতা, যেন অনেক দিন মাটির তলায় সে চাপা পড়েছিল। এই সবে মাত্র যেন উঠে এসেছে শ্যাওলা ধরা ভিজে মাটি মুছে গা থেকে। লোকটা ধরন ধারণও অদ্ভুত, কথা সে খুব কমই বলে, অত্যন্ত ভারী হাঁড়ির মতো গলায়, শুধু একটা দুটো হ্যাঁ না ছাড়া, আর কিছু বলতে শুনেছি বলে মনে পড়ে না। অন্য মাঝিদের সাথে তার মেলামেশাও নেই, তবুও সবাই যেন একটু সভয়ে তাকে সমীহ করে দূরে রেখে চলে। সে কেবল তার মরা চামড়া সত্ত্বেও দৈত্যের মতো বিশাল চেহারার জন্য। সেদিনও মেঘে ঢাকা ভাঙা চাঁদের মরা জ্যোৎস্নায় চারদিক ছমছম করছে। সন্ধ্যে থেকেই মাঝিদের মধ্যে একটু ফিসফিস শুনছিলাম, রাত একটু হতেই তার কারণটা বোঝা গেল। একজন মাঝি সাহস করে এগিয়ে এসে কান মাথা চুলকে আমতা আমতা করে জানালে, বাবু বলছিলাম যে যদি অনুমতি দেন আর কি, এটা যদি ছুটি নেই গ্রামে ভালো যাত্রা এসেছে। যাত্রা কোথায় হচ্ছে? হেসে জিজ্ঞেস করে জানলাম খানিক আগে যে গঞ্জ আমরা পেরিয়ে এসেছি সেইখানেই নাকি ভারী নামজাদা এক দল এসেছে। এমন যাত্রা শুনবার ভাগ্য নাকি এতল্লাটে সহজে মিলবে না। আমার মুখের ভাবে ভরসা পেয়ে সে আমাকেও সঙ্গে যাবার প্রস্তাব করে ফেলে। এবার হেসে বললাম, না মাঝিপো আমার অত শখ নেই, তবে তোমরা শুনে আসতে পারো ইচ্ছে হয়েছে যখন, কিন্তু গঞ্জের ঘাটে তো আমি থাকতে পারবো না। মাঝি তৎক্ষণাৎ খুশি হয়ে জানালো, আপনাকে কষ্ট দেবনি বাবু, এখান থেকে কতটুকু আর পথ, আমরা পার দিয়ে হেঁটে চলে যাব, যাত্রা ভাঙলেই ফিরে আসবো ভোরবেলায়, কিন্তু আপনার ভয় করবে না তো? তা যদি একটু করে মন্দ কি? তা এখানে ভয়ের অবশ্য কিছু নাই, ঝড়ঝলের সময় নয়, নৌকা নোঙর বাঁধা থাকবে নিরাপদ জায়গায়, শান্তিতে থাকবে। হঠাৎ কেন যে জিজ্ঞেস করলাম জানি না, চরণ মাঝি যাচ্ছে তো তোমাদের সঙ্গে? যাচ্ছে ওই কি কর্তা, অবশ্যই যাচ্ছে। শুনে কেমন যেন আশ্চর্য বোধ করলাম বলেই একটু লজ্জিত হলাম।
মাঝিরা সব চলে যেতেই একেবারে পানশির কামরার ছাদে উঠে গিয়ে বসলাম। এমন অপরূপ নির্জনতা ভোগ করার সৌভাগ্য কখনো তো হয়নি। মাঝিরা সবাই চলে গেছে, হিন্দুস্তানি ঠাকুর রামসেবক পর্যন্ত সঙ্গে গেছে হুজুগে পড়ে। দূরে কোথাও একটা দুটো নৌকর আলো পর্যন্ত নেই। বিশাল ধলেশ্বরীর বুকে আমি একা, এ কথা ভাবতেও কেমন যেন পুলকের রোমাঞ্চ হয়। ঠিক পুলকের রোমাঞ্চ কিন্তু পরে সেটা রইল না। রাত্রির নির্জনতায় ধ্যান করতে করতে কখন বোধ হয় একটু ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি চারিদিকে দৃশ্য বেশ বদলে গেছে। ভাঙা চাঁদ পশ্চিমে দিগন্তে ঢলে পড়ে কেমন যেন ফ্যাকাশে হলদে হয়ে উঠেছে। সেই ফ্যাকাশে হলদে চাঁদের আলোয় কুলহীন ধলেশ্বরীর রুগ্ন মলিন চেহারাটা ভারী অস্বস্তিকর লাগল। একটা নাম না জানা পাখি দূর আকাশে যেরকম আর্তনাদের মতো ডাক ছেড়ে উড়ে গেল। শিউরে উঠলাম একটু, বুঝলাম এতক্ষণ এই খোলা জায়গায় শুয়ে ঘুমানো উচিত হয়নি। অনেকক্ষণ হিম খেয়ে শরীরটা কেমন যেন ম্যাজ ম্যাজে হয়ে উঠেছে, মনটাও সেই সঙ্গে। ওপর থেকে নামতে যাচ্ছি, হঠাৎ থমকে গেলাম। এদিকে এত বড় একটা বিশাল পুরো বাড়ি ছিল নাকি, বাড়ি না বলে তাকে প্রায় প্রাসাদই বলা উচিত। ফাটল ধরা বিশাল দেওয়ালগুলো হুমড়ি খেয়ে পড়েও এখনো যেন আকাশে আড়াল করে আছে। বুঝলাম এতক্ষণে জ্যোৎস্নার অস্পষ্ট আলোয় এই পোড়ো প্রাসাদ কুয়াশায় মিশেছিল। চাঁদ এখন তার পেছনে গিয়ে পড়তেই অন্ধকারে দৈত্যর মতো জেগে উঠেছে। এই পোড়ো প্রাসাদ সম্বন্ধে কাল মাঝিদের কাছে খোঁজ নিতে হবে ভেবে আবার নামতে গিয়েও থামতে হল। পিছনে কি একটা ঝনঝন করে শব্দ হলো যেন। সত্যি বলছি, এবার ফিরে চেয়ে গায়ে একটু কাঁটা দিয়ে উঠল। নিজেকে একেবারে একা বলে জানবার পর হঠাৎ পেছনে ফিরে আরেকটি লোককে অপ্রত্যাশিত ভাবে আবিষ্কার করলে গায়ে কাঁটা দেওয়া অস্বাভাবিক নয় বোধ হয়। এ কি চরণ, তুমি কখন ফিরলে? যাত্রা দেখতে গেলে না? সে শেকল সমেত নোঙরটা তুলে পানশির উপর রেখে গম্ভীর স্বরে বলল, না। সে কি নোঙর তুললে কেন? অত্যন্ত অস্বস্তির স্বরে জিজ্ঞেস করলাম। তার এভাবে একলা ফিরে আসাটা আমার ভালো লাগছিল না। সে সামনের দিকে আঙুল বাড়িয়ে দিয়ে বলল, ওই দেখছেন? দেখিনি, কিন্তু এবার দেখলুম। সেদিন রাত্রি শেষে যে অদ্ভুত অসাধারণ সব ঘটনা ষড়যন্ত্র করে এসেছে আমার জীবনে, তখন তা তেমন ভালো করে বোধ হয় বুঝিনি। পাড়ের ওপর জলের একেবারে কিনারায় একটা দীর্ঘ নারী মূর্তি ব্যাকুলভাবে আমাদের হাত নেড়ে ডাকছে। কে ও, জানা নাকি? প্রায় চিৎকার করে উঠলাম বিস্ময় উত্তেজনায়। হাল ঘুরিয়ে নৌকো সেই পাড়ের কাছে ভেড়াতে চরণ শুধু নিঃশব্দে মাথা নাড়ল। পাড়ে ভিড়তে না ভিড়তে মহিলাটি যেন পাগলের মতো ঝাঁপিয়ে এসে পানশিতে উঠলেন। আমার কাছে এসে তারপর ভীত ব্যাকুল স্বরে বললেন, আমায় বাঁচান, আমায় বাঁচান, দোহাই আপনার আমায় বাঁচান। সেই অবস্থায় যতদূর সম্ভব স্থির হয়ে বললাম,
আমার যথাসাধ্য চেষ্টা করব, কিন্তু কি ব্যাপার আমার তো একটু জানা দরকার। আপনি আমার সঙ্গে কামরায় চলুন। আঁচল ঢাকা দিয়ে কি যেন একটা ভারী জিনিস তিনি বয়ে এনেছিলেন। কামরায় চৌকাঠের কাছে সেটার ভারে একটু হোঁচট খেতে ভদ্রতা করে বললাম, ওটা বড্ড ভারী বোধ হয়, আমার হাতে দিতে পারেন? না। তিনি এই কথায় এমন আঁতকে উঠে পিছু হটে দাঁড়াবেন জানলে নিশ্চয়ই ও কথা বলতাম না। তাই একটু বিমূঢ় ভাবেই নিজের কামরায় ঢুকে লণ্ঠনটা আর একটু উজ্জ্বল করে দিলাম। নিজের ব্যবহারে তিনিও বোধ হয় একটু লজ্জিত হয়েছিলেন। ঘরে ঢুকে আঁচলের আড়াল থেকে একটা অদ্ভুত আকারের বাক্স বের করে আমার সামনে রেখে দিলেন তিনি। আমায় মাফ করবেন, আপনাকে অবিশ্বাস করা উচিত হয়নি, কিন্তু ভয় ভয় এমনি হয়ে গেছি। মহিলাটিকে কামরার আলোয় এতক্ষণে ভালো করে দেখলাম। চেহারায় তার স্পষ্ট বড় ঘরের ছাপ, কিন্তু কথাবার্তা ধরন ধারণ যেমন তার অদ্ভুত, তেমনি তার পোশাক। যাই হোক, তখন সেসব নিয়ে মাথা ঘামাবার সময় নয়। কি আছে ওতে? তিনি কথা বললেন না, শুধু বাক্সের ভেতর কুণ্ডলী বাঁকানো এক রাশ সাপের চোখ যেন জ্বলে উঠল। চমকে গেলাম, সাপ নয়, হীরে মুক্ত জড়োয়া গয়না, তেমন গয়না আমি কখনো দেখিনি। মহিলাটি মুঠো করে কয়েকটা গয়না বাক্স থেকে তুলে কামরার মেঝে ছড়িয়ে দিলেন। আমি নিজের অনিচ্ছাতেই একটু শিউরে সরে বসলাম। সেগুলো যেন জড় বস্তু নয়, খুব সরীসৃপ। দরজায় খুট করে একটা শব্দ হতে মুখ তুলে দেখি চরণ। কখন সেখানে নিঃশব্দে ছায়ার মতো এসে দাঁড়িয়েছে, তার কোটরে ঢোকা চোখেও যেন সাপের মতো হিংস্র লোভের ঝিলিক। পলক ফেলতে না ফেলতে সে সরে গেল। ভয় পেয়ে একটু বিরক্তির স্বরেই বললাম, তুলে ফেলুন এগুলো বাক্সে, এসব সাংঘাতিক জিনিস নিয়ে আপনি কি বলে এত রাতে একা বেরিয়েছেন? আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে গয়নাগুলো বাক্সে তুলতে তুলতে তিনি বললেন, বেরুবো না, ওরা যে সব ছিনিয়ে নিতে চায়। ওরা? ওরা মানে কারা? আমার শ্বশুর বাড়ির লোকেরা, আমার স্বামী বিদেশে, ওদের এখন এই গয়নাগুলোর ওপর অসীম লোভ, ওরা সব করতে পারে, এগুলোর জন্য খুন করতে পারে, কিন্তু আমি দেব না, কিছুতেই দেব না। রাত্রের অন্ধকারে গা ঢাকা দিয়ে তাই আমি পালিয়ে এসেছি। কিন্তু আপনি যাবেন কোথায়? যাব বাপের বাড়ি, ওরা আমায় দিন রাত আগলে রাখে, যেতে দেয় না। দোহাই আপনার, দু ক্রোশ মাত্র গেলে আমার বাপের বাড়ি, আমায় সেখানে পৌঁছে দিন। আচ্ছা আচ্ছা, আপনি ব্যস্ত হবেন না, আমি আমি ব্যবস্থা করছি, বলে আমি কামরা থেকে চরণকে আদেশ দেওয়ার জন্য বেরোলাম। কিন্তু আশ্চর্য, চরণ যেন আগে থাকতেই সব জানে। সে হালে বসে আছে, নৌকো চলছে। বললাম, ক্রোশ দুয়েক বাদে নৌকো থামিয়ে খবর নিও। নিশ্চলভাবে বসে কি যেন অস্পষ্ট জবাব দিল। অত্যন্ত বিশ্রী একটা অস্বস্তি নিয়ে আবার আমি কামরায় ঢুকে বললাম, আমি বাইরে যাচ্ছি, আপনি এই কামরার ভেতরে দরজা দিয়ে দিন। তিনি ব্যাকুলভাবে বললেন, না না, সে আরো ভয় করবে, আপনি আপনি আমার সঙ্গে থাকুন। উত্তরে কিছু বলবার আগেই টলে গিয়ে চমকে উঠলাম। কি, নৌকো হঠাৎ ঘুরে গেল কেন? চরণ মাঝি হাল ছেড়ে দিয়েছে নাকি? পানসি নিজের খেয়ালে ঘুরছে? টাল সামলে উঠেই বুঝলাম আমার আশঙ্কা মিথ্যে নয়। ডুবে যাওয়া চাঁদের শেষ ক্ষীণ আলোয় দেখলাম ঠিক যমদূতের মতো চরণ এসে কামরার দরজায় দাঁড়িয়েছে। কি হিংস্র
অস্ত্র লোভ তার অমানসিক চোখে ও মুখে। বুকের রক্ত হিম হয়ে গেল সেদিকে তাকিয়ে। অপরিচিতা মহিলা আতঙ্কে চিৎকার করে বাক্সটা সজোরে বুকে আঁকড়ে ধরে উঠে দাঁড়ালে। ছুটে বেরিয়ে এলেন বুঝে আমার কাছে সাহায্যের আশায়, কিন্তু বৃথা। আমি বাধা দিতে যেতেই সবল হাতের একটা ঘুষিতে মাথা ঘুরে সজোরে পড়ে গেলাম কাঠের মেঝের উপর। মাথায় চোট খেয়ে তখন আমার কিরকম একটা আচ্ছন্ন অভিভূত অবস্থা। চোখের সামনে যা ঘটছে তা দেখতে পেলেও আমার যেন উঠে দাঁড়াবার ক্ষমতা নেই। গলার স্বর পর্যন্ত রুদ্ধ হয়ে গেছে। মহিলা প্রাণপণে তার মহামূল্য বাক্সটি রক্ষা করবার চেষ্টা করছে, কিন্তু স্ত্রীলোক হয়ে সে দৈত্যের সঙ্গে তিনি পারবেন কি করে? ধীরে ধীরে বাক্সটা কায়দা করে নিয়ে চরণ তাকে নৌকর ধারে ঠেলে নিয়ে যাচ্ছে। তিনি টলছেন একেবারে জলের কিনারায়। দারুণ হতাশায় শেষ শক্তি সংহত করে তিনি প্রচন্ড একটা টান দিয়ে বাক্স শুদ্ধ জলে পড়ে গেলেন, সঙ্গে সঙ্গে তার দুশমন। এতক্ষণে একসঙ্গে গলার স্বর আর দেহের সাড়া পেয়ে আমি চিৎকার করে ছুটে গেলাম বানশির ধারে। মহামূল্য বোঝায় ভারী সেই বাক্সের টানে দুজনেই তলিয়ে যাচ্ছে নদীর অতলে, তবু কেউ ছাড়বে না তার দখল। সাঁতার জানি না, মহিলাটির সাহায্যে ঝাঁপিয়ে পড়েও কিছু করতে পারবো না। আমি আবার চিৎকার করে উঠলাম, যদি কোথাও কেউ থাকে তার সাহায্যের আশায়। আরে কেউ আছেন, বাঁচান বাঁচান। চাঁদ ডুবে গিয়ে ভোরের প্রথম নীলচে আলোয় তখন নদীর কুয়াশা তরল হয়ে যাচ্ছে। কটা ইলিশ মাছের ডিঙি বুঝি কাছেই ছিল। চিৎকার শুনে তারা কাছে এসে ভিড়ল। ব্যাকুল ভাবে এক নিঃশ্বাসে তাদের যথাসম্ভব সমস্ত ঘটনা জানিয়ে যেখানে তারা দুজনে ডুবেছে সেই জায়গাটা দেখলাম। তার প্রথমে গম্ভীর হয়ে শুনে হেসে উঠল। হেসে জানালো যে এরকম আজগুবি ব্যাপার হতেই পারে না। যত ভারী জিনিসই হোক একেবারে গায়ে বাঁধা না থাকলে কাউকে এক টানে ডুবিয়ে নিতে পারে না, তাও দু দুটো লোককে। হাতে ধরে কাড়াকাড়ি করতে করতে ডুবলে দুজন না হোক একজন তো ভেসে উঠতই, আর তাছাড়া দু ক্রোশ কেন, এদিক ওদিক ২০ ক্রোশের মধ্যে প্রাসাদের মতো কোনো পোড়ো বাড়ি নদীর ধারে নেই। দামি গয়নার বাক্স সমেত ওরকম মেয়ে লোক আসবে কোথেকে? আমি রেগে উঠে বললাম, আরে তাহলে কি আমি মিথ্যে বলছি? বৃদ্ধ গোছের একটি মাঝি একটি ডিঙির এক কোণে বসে এতক্ষণ নীরবে তামাক খেতে খেতে আমার কথা শুনছিল। তারা কিছু বলবার আগেই সে এগিয়ে এসে শান্ত স্বরে বলল, না বাবু, আপনি মিথ্যে বলেননি। আমি জানি আপনি জঙ্গল বাড়ির বৌরানীকে দেখেছেন। তার সমর্থনে একটু ভরসা পেয়ে বললাম, জঙ্গল বাড়ির বৌরানী? তুমি জানো তাহলে কোথায় জঙ্গল বাড়ি বলো তো? খানিকক্ষণ চুপ করে থেকে নিচে জলের দিকে আঙুল দেখিয়ে সে হঠাৎ বলল, ওইখানে বাবু, আজ ৫০ বছর হলো জঙ্গল বাড়িকে নদী টেনে নিয়ে গেছে, তবে বৌরানী তার জ্বালা ভোলেনি, এখনো মাঝে মাঝে কারো পানশিতে এসে ওঠেন। জেলেরাই তারপর আমার পানশি পৌঁছে দেয়। মাঝি মাল্লারা যাত্রা থেকে ফিরে ব্যাকুল হয়ে তখন আমায় খুঁজছে। তাদের কাছে জানলাম চরণ মাঝি তাদের সঙ্গেই ছিল সারা রাত যাত্রার আসরে।
বুঝলাম সব না হয় স্বপ্ন, কিন্তু আমার বানশির নোংর কে তুলল? বানশির ভাড়া চুকিয়ে পরের দিনই কলকাতা ফিরছি। কাজ নেই আমার বানশি বিহারে, আমি ছিন্নপত্রই পড়ব। শুনছিলেন জঙ্গল বাড়ির বৌরানী, রচনা প্রেমেন্দ্র মিত্র, গল্প পাঠে এবং বুড়ো মাঝির চরিত্রে দীপ, গল্পের সূত্রধার চরণ মাঝি এবং অন্যান্য চরিত্রে সোমক, বৌরানী শ্রী, শব্দগ্রহণ আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় সোমক, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ এবং অভিষেক, সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রী মিন্ময় মিত্রকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।